একাত্তরে ভারত যেমন পাশে ছিল তেমনি রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশ পাশে থাকবে। উখিয়ার কুতুপালংয়ে ভারতের দেয়া ত্রাণ বিতরণ শেষে একথা জানান ওবায়দুল কাদের। এ সময় রোহিঙ্গা ত্রাণ সহায়তা শুক্রবার থেকে সেনাবাহিনী কাজ শুরু করবে বলেও জানান মন্ত্রী। রোহিঙ্গা জনস্রোতের মধ্যে এখানে নানান ধরনের এলিমেন্টস ঢুকে পড়েছে, ত্রাণের সঙ্গে আরো অনেক কিছুই এসে যেতে পারে, কাজে এখানে শৃঙ্খলার দরকার। সে কারণে সেনাবাহিনী পুরোদমে ত্রাণ কাজে অংশগ্রহণ করবে। রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ কার্যক্রমের সর্বশেষ তথ্য জানাতে বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এ সময় মন্ত্রী জানান, বর্তমানে 14টি ক্যাম্পে বাস করা রোহিঙ্গাদের আগামী 2 মাসের মধ্যে নিবন্ধনের আওতায় আনা সম্ভব হবে। সম্পূর্ণ মানবিক কারণে আমরা মায়ানমারের রোহিঙ্গা নাগরিকদের আশ্রয় দিয়েছি, না যাওয়া পর্যন্ত সরকার প্রকার সহযোগিতা আমরা দিব, এইটা হলো আমাদের প্রতিজ্ঞা আমরা করে যাচ্ছি। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP আগামী 4 মাস 4 লাখ পরিবারের জন্য খাবার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান ত্রাণমন্ত্রী। ছড়িয়ে ছিটিয়ে থাকা 4 লক্ষের অধিক মানুষকে খাদ্য, চিকিৎসা, নিরাপত্তা সহ প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে একটি স্থানে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থা ত্রাণ মন্ত্রণালয় থেকে 5,000 মেট্রিক টন জিআর চাল ও নগদ 30 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। WFP-র ইতিমধ্যে উখিয়ায় 14টি স্থানে ত্রাণ সামগ্রী সংরক্ষণের জন্য গুদাম নির্মাণের কাজ শুরু করেছেন। 36টি মেডিকেল টিম কাজ করছে। এদিকে রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা নিয়ে সংবাদ সম্মেলনে অস্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিছানা বাড়ানো, শিশুদের টিকা প্রদান এবং জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রম সহ বেশ কয়েকটি পদক্ষেপের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। ঝুঁকি নিয়ে তারা এসছে, স্বাস্থ্যহীনতা নিয়ে এসছে, পুষ্টিহীনতা নিয়ে এসছে, এই ঝুঁকি থাকবে, এই ঝুঁকি অ্যাড্রেস করে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। এবার আমি বিশ্বাস করি বাংলাদেশ অনেক ক্ষেত্রে এই ধরনের ঝুঁকি অতিক্রম করেছে, সহায়তা হিসাবে প্রদান করবে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।